হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুঁইশাক চিংড়ির রেসিপি। আর হ্যাঁ, এই পুঁইশাকগুলো আমার বারান্দা থেকে তোলা। আমার ছোট্ট বারান্দায় চার পাঁচটা টব আছে, সেই টপের ভিতরে আমি পুঁইশাকের ডাঁটা লাগিয়েছিলাম। সেই ডাঁটা থেকে আল্লাহর রহমতে আমার এক মাসে পুঁইশাকের পাতা হয়েছে। চলুন সেই পাতাগুলো আজকে উঠাবো। এই পুঁইশাক চিংড়ির রেসিপিটি আমার ছোট ছেলের খুবই পছন্দ। এখন এই পুঁইশাকগুলো কুটে বেছে নিব। আমার কুটা বাছা হয়ে গেলে পাতাগুলো খুব ভালো করে পরিষ্কার করে নেব। আমার শাকগুলো কোটা বাছা শেষ, আমি এখন ধুয়ে নিব। দিচ্ছি সয়াবিন তেল, এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ও পেঁয়াজ পেস্ট। এখন এই মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, দিচ্ছি মরিচের গুঁড়ো, দিব স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়ো। এখন এই মশলাগুলো আমি আবারও ভালোভাবে পাঁচ ছয় মিনিট কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো, এই আলু দিয়ে আমি আবারও পাঁচ মিনিট কষাবো। কষানো হয়ে গেলে দিচ্ছি চিংড়ি মাছ, চিংড়ি মাছ দিয়ে আমি আবারও পাঁচ মিনিট কষিয়ে নিব। কষানো হয়ে গেলে কেটে রাখা পুঁইশাকগুলো দিয়ে দিব, দিয়ে পাঁচ মিনিট কষিয়ে নিব। আলু চিংড়ি কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁইশাকগুলো, পুঁইশাক দিয়ে আমি আবারও পাঁচ মিনিট কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পানি, পানি দেওয়ার পরে আমি এটাকে আরও দশ মিনিট রান্না করে নিব। আমি ঢাকনা দিব না, ঢাকনা দিয়ে ঢেকে দিলে হয় কি পুঁইশাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে, এই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব না, আমি এইভাবেই রান্না করে নেব। তরকারি পানি শুকিয়ে এসেছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো।
তো তৈরি হয়ে গেল ভেজাল মুক্ত পুঁই শাক চিংড়ির রেসিপি। আপনাদের বাসায় যদি বারান্দায় টব থাকে চেষ্টা করবেন বাজার থেকে পুঁই শাক আনলে সেই ডাটাগুলো টবের মধ্যে লাগিয়ে দিবেন, দেখবেন কত সুন্দর পুঁই শাক হয়ে যায়। তো আজ এই পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।